হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণের যুগলবন্দিতে আরও একবার যে ছবিটা পুজোতে আসার কথা ছিল, রাহুল মুখার্জি পরিচালিত SVF এর প্রোডাকশানের আন্ডারে, সেই সিনেমাটা হয়তো বা আসছে না আমরা যতটুকুনি খবর পেয়েছি। বাট এই সিনেমাটা এই সময়ে পার্টিকুলার এই অরাজকতার যে ঘটনাগুলো ওয়েস্ট বেঙ্গলে ঘটে চলেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই টাইমে রিলিজ করাটা কিন্তু প্রাসঙ্গিক ছিল বলে আমি মনে করছি। তার কারণ এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, আরজিকর যে কাণ্ডটা, সেইখানে কিন্তু এই জিনিসটার সাথে, পার্টিকুলার এই সাবজেক্টটার সাথে পুরোপুরি 90% মিল রয়েছে গারুরাং সিনেমার, যেটা রিমেক ভার্সন বাংলাতে হতে মানে যাচ্ছিল বোম্বাদার যে সিনেমাটা, সেখানে কিন্তু তার ছায়া বা তার সাথে মিল কিন্তু ছিল। অবশ্যই এটা কাকতালীয়ভাবে একটা ঘটে যাওয়া ঘটনা বা আকস্মিক একটা ঘটনা, এটা সারপ্রাইজলি, তার কারণ এটা কিন্তু আগে থেকে কেউ জানতো না যে এই রিয়েল ঘটনাটা ঘটে যাবে। হঠাৎ করে এটা ঘটে যায় এবং সেটার সাথে মিল যেহেতু দেখা যায়, তফাৎ খালি একটাই ছিল যে আমাদের রাজ্যে আজকে প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ কথা বলছে, সেই রকম লেভেলের পুলিশ নেই, সেই রকম লেভেলের প্রশাসনিক ব্যবস্থা নেই, দুর্বল। সেইখান থেকে দাঁড়িয়ে ওই সিনেমাটা পার্টিকুলার বোম্বাদা অনির্বাণের সিনেমাটাই কিন্তু অন্য কথা বলছিল, পুলিশরা কিন্তু এখানে ভালো একটা রোল, স্ট্রং কোনো রোল প্লে করছিল। সুতরাং এই যে ধর্ষণটা ঘটে গেছে বা যেটা ঘটবে সেইটার ক্ষেত্রে পুলিশের ভূমিকা কিন্তু একটা দারুণভাবে প্রভাব বিস্তার করেছিল, যথেষ্ট ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পুলিশের ছিল। কিন্তু এখনকার যে রিয়েল ঘটনাটা ঘটে গিয়েছে এইখানে সেটার উল্টো, সুতরাং এই পার্টিকুলার জায়গাটায় অমিল ছিল, বাদবাকি কিন্তু প্রায় পুরো সিনেমাটায় প্লট সেম। সুতরাং সেন্সারের একটা অসুবিধা ছিল যে এত তাড়াতাড়ি কীভাবে শুটিং করবেন, কীভাবে শ্যুট চলবে, পোস্ট প্রোডাকশানের কাজ ছিল, প্রমোশন ছিল এবং সবশেষে সেন্সার। সেন্সারের সার্টিফিকেট যদি না পাস হয় তাহলে কিন্তু সিনেমাটা রিলিজ দেওয়া যাবে না, সেই কারণে এই সিনেমাটা পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপাতত। সিনেমাটার পরে যদি শ্যুটিংও শুরু হয় সেটা ডিসেম্বর বা অন্য কোনো টাইমে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাইমে এই টাইপের সিনেমা কেন গ্রহণযোগ্যতা অর্জন করবে, মানুষ কেন দেখতে চাইবে? তার কারণ মানুষ সবসময় বাস্তবের সাথে মিল দেখে, তারা কিন্তু সিনেমায় রিয়েলিস্টিকভাবে জিনিসটা কিন্তু কানেক্ট করার চেষ্টা করে। নিজের সাথে যদি কানেক্ট না করে মানুষ, যদি সেই রকম বাস্তবের প্রতিচ্ছবিটা সিনেমায় পর্দায় না দেখতে পায়, মানুষ কিন্তু ইন্টারেস্টেড হবে না। আগে আমরা অনেক দেখেছি, মিঠুন চক্রবর্তী, তুলকালাম থেকে শুরু করে ফাটাকেষ্ট, বোম্বাদার যদি কথা বলি, তখন প্রসেনজিতের আর আলাদা যুগ ছিল। প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের মানে প্রচুর সিনেমা রয়েছে, সংগ্রাম রয়েছে, প্রতিবাদ রয়েছে, এইরকম রিয়েল বাস্তব কথাগুলো, বাস্তবের যে সমাজের যে চরিত্র, সমাজের যে ঘটনা, যে মানে প্রশাসন থেকে শুরু করে শাসক শ্রেণীর যে দুর্নাম, দুর্নীতি, অপব্যবহার, অত্যাচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রচেষ্টা বোম্বাদার থাকতো, বা সেই গল্পগুলো অঞ্জন চৌধুরীর লেখা, রণা চক্রবর্তীর, স্বপন সাহার যে গল্পগুলো ছিল, সেগুলো কিন্তু দুর্দান্ত লেভেলে বক্স অফিস কালেকশন করতো, মানুষ দেখতে যেত। তার কারণ মানুষ সবসময় পলিটিক্যাল জিনিসপত্র পছন্দ করেন, রাজনীতিটা পছন্দ করেন, এবং যতই মুখে বলুক মানুষ যে আমরা রাজনীতির মধ্যে নেই, বাট কোনো না কোনো অংশে মনের মধ্যে সেই রাজনৈতিক, সেই যে দাবদাহটা, রাজনৈতিক যে গরম গরম কিছু খবর, রক্ত গরম করা কিছু নিউজ, এই জিনিসগুলো দেখলে কিন্তু বাঙালির আজও রক্ত গরম হয়ে যায়। মানুষ কিন্তু আজও কোনো খারাপ কিছু দেখলে, খারাপ কিছুর প্রতিবাদে তারা মিছিল করে, আন্দোলনও কিন্তু পথে নামে। তো সেই কারণেই সেই সিনেমাগুলো তখনকার দিনে হিট করতো, ঠিক আছে? প্রচুর সিনেমা, তোমার তো আমি কটার নাম বললাম, এছাড়াও জোর জার মুলুকটার সিনেমায় কিন্তু বাস্তবের একটা প্রতিচ্ছবি কিন্তু দেখানো হয়েছিল, কলেজের একটা ঘটনা, আর সেইরকমভাবেই কিন্তু এই গারুরাং ছবির কিন্তু রিমেক করা হচ্ছিল বাংলাতে, এবং এটাও আই থিঙ্ক খুব ভালো চলতো। ইভেন দেবদাও প্রধান সিনেমাটা আমরা দেখেছি যে বাস্তবের কিন্তু চিত্রটা পুরোপুরিভাবে এক্সপোজ করে দেওয়া হয়েছিল, তুলে ধরা হয়েছিল। তো এইরকম যদি প্রতিবাদের মতো সিনেমা বা আমাদের ফাটাকেষ্টর মতো সিনেমা, তুলকালামের মতো সিনেমা, সংগ্রামের মতো সিনেমা, প্রধানের মতো সিনেমা এরকম যদি আসে, যদি রিলিজ করা হয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে বক্স অফিসে ভালো একটা কালেকশান করবে, মানুষ দেখতে যাবে। তার কারণ মানুষ নিজেদের গল্প পর্দায় দেখতে পছন্দ করেন বারবার,
সেটা কিন্তু প্রমাণিত। সুতরাং এই ছবিটা যদি পুজোতে না আসে, SBF এর তরফ থেকে কিছু এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি, বাট আসলে তো খুবই ভালো, বাট না আসার সম্ভাবনাই বেশি। যদি আসে খুব ভালো হবে, খুব ভালো চলবে বলে এটা আমার বিশ্বাস। এই সময়ে দাঁড়িয়ে এই সিনেমাটা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সিনেমাটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমি মনে করি। তো বন্ধুরা, তোমরা কি মনে করো যে এই সিনেমাটা কি পুজোতে রিলিজ করাই উচিত নাকি ডিসেম্বর মাসে করলেও কোনো প্রবলেম নেই? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।